বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টা আপনার সাথে আলোচনা করবো সেটা হলো যে পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা কিভাবে বুঝবেন যখন আপনার কম্পিউটারটি চলতেছে না বা নষ্ট হয়ে গেছে মনে হইতেছে আপনার কাছে আপনি নিরুপায় হয়ে বসে থাকেন আসলে কি নষ্ট হয়েছে বুঝতেছেন না সবকিছুই চেক করে দেখলেন যে আসলে তারপরেও বুঝছেন না যে আসলে কি নষ্ট হচ্ছে তখন আপনার মানে সন্দেহ হয়তো আসতে পারে যে পাওয়ার সাপ্লাই কেননা কারণ পুরো কম্পিউটারটিকে বা আপনার সিপিটিকে পাওয়ার সাপ্লাই করে এই পাওয়ার সাপ্লাইগুলো আমি এখানে একটা নর্মাল পাওয়ার সাপ্লাই দেখাচ্ছি এখন পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা এটা কিভাবে বুঝবেন এটা বুঝার জন্য আপনাদের একটি সুন্দর অপশন দিয়ে দিচ্ছি বা ব্যবস্থা সিস্টেম দিয়ে দিচ্ছি শিখিয়ে দিব যেটা খুব সহজে বুঝতে পারবেন এর জন্য সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন আপনার এই পাওয়ার সাপ্লাইতে পাওয়ার কেবলটি কানেক্ট করবেন এবং প্রয়োজনে একটা ভালো পাওয়ার কেবল চেক করে দেখতে পারেন যে আসলে পাওয়ার কেবল ভালো কি না সেটাও তো একটা কনফিউজের ব্যাপার তো বন্ধুরা পাওয়ার কেবলটি ফার্স্টে আমি কানেক্ট করব কানেক্ট করার পরে এখানে যদি অন অফ সুইচ থাকে আপনি সুইচ দিবেন আমি সুইচ সুইচ সহ একটি পাওয়ার সাপ্লাই নিয়ে সেই কারণে যে অনেকের সুইচ থাকতে পারে অনেক সুইচ নাও থাকতে পারে সো সুইচ থাকলে সুইচটি দিয়ে নেবেন এখন কিভাবে চেক করবেন আমি দেখাচ্ছি দেখেন একটা সিক্রেট বিষয় যে এইখানে দেখেন পাওয়ার সাপ্লাই যে বড় তারটি আছে বড় তারগুলো আছে তারের মধ্যে মানে এখানে তো অনেকগুলো অপশন থাকে সাতা কেবল থাকে অনেকগুলো এই কেবলগুলো পাওয়ার কেবল এগুলো হলো সাধারণত হার্ড ডিস্কের পাওয়ার কেবল এইটা মাদারবোর্ডে যায় মনিটরের জন্য মনিটরের জন্য আর এইটা হলো আপনার মূল পাওয়ার কেবল মাদারবোর্ডে যেটা অ্যাটাচ হয় তো এইখানে এই ক্লিপটার ঠিক দেখেন এই পাশে একটিমাত্র সবুজ তার আছে আর কোথাও কোনো সবুজ তার নেই তো এই যে সবুজ তারটি আছে এটার পাশে দেখেন দুই পাশে দুইটি কালো তার আছে তো আপনি যে কাজটি জাস্ট দেখানোর জন্য যে দেখেন এখানে পাখাটি এই সবুজ আর দুই পাশে যে কোনো কালো তারটি টি যে কোনো একটি আপনি সবুজটি সাধারণত এই পাশ থেকে গুনলে এক দুই তিন চার হয় তার মানে আপনি চার এবং তিন অথবা চার এবং পাঁচ এই দুটি কেবল শর্ট করলেই দেখবেন আপনার এই পাওয়ার সাপ্লাই পাখাটা ঘুরতেছে তার মানে আপনার পার্সালিটি ভালো আছে তো আসুন আমরা শর্ট করে দেখি হালকা যারা মানে সাধারণত বিদ্যুৎকে ভয় পান তাদের হয়তো হালকা ঝিঝি করতে পারে যেহেতু আমি এটা কোনো একটা টুইজার নিয়েছি এটা কোনো প্রোটেকশন নেই তো এটা ভয় পাওয়ার কিছু না জাস্ট একটা পিপড়া কামড় দার মতো হয়তো লাগতে পারে তো আসুন আমি তিন এবং চার নম্বরটায় শর্ট করলাম ওকে বন্ধুরা দেখছেন যে পার্সালিটি ঘুরতেছে আমি যে আবার ছেড়ে দিলাম যাতে বন্ধ হয়ে যাওয়ার জন্য দেখানোর জন্য বন্ধ হয়ে গেছে দেখেন আবার তিন এবং চার ওকে এটা হলো প্রাথমিক পর্যায়ে যে পাওয়ার সাপ্লাইটি ভালো আছে কিনা চেক করার জন্য ভালো আছে এখন অনেক সময় হইতে পারে যে আপনার পাওয়ার সাপ্লাই ভালো আছে কিন্তু পাওয়ার সাপ্লাই পাখাটি ঘুরতেছে না পাওয়ার সাপ্লাই পাখাটি নষ্ট সেই ক্ষেত্রে এখন কিভাবে বুঝবেন যে পাওয়ার সাপ্লাই আসলে ভালো আছে না খারাপ আছে কেননা পাওয়ার সাপ্লাইয়ের পাখাটি যদি নষ্ট হয় আপনি হয়তো পঞ্চাশ টাকা বা আশি টাকা পাখা কিনে নেই পাখাটা চেন্দ্র করতে পারেন এখন পাওয়ার সোলের পাখা ঠিক আছে কিনা কীভাবে বুঝবেন এর জন্য আপনার যে কাজটি করতে হবে যে এক্সট্রা পাওয়ার পাওয়ারগুলো বা পাখাগুলো পাওয়া যায় দেখেন বন্ধুরা আমি একটি জাস্ট একটা পাখা নিয়েছি পুরাতন আমি এখানে যে প্লাস এবং মাইনাসটি আছে লালটি প্লাসটা প্লাসে দিব আর পাশের যে কোনো পাশের কালোটাতে দিলেই হবে আচ্ছা এটা হলো আপনার চেক করার জন্য একটি উত্তম উপায় তো বন্ধুরা আমি জাস্ট চেক করার জন্য আমি আমার সেম যার সবুজটি এবং কালোটি শর্ট করব দেখবেন পাখাটি ঘুরতেছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে আপনি দুইটা উপায় দেখায় দিচ্ছি এই দুইটা উপায় আপনি পাওয়ার সাপ্লাইটি চেক করতে পারেন প্রথম উপায়টি হলো যেটা যে আপনি পাওয়ার সাপ্লাই পাখার ঘোরার মাধ্যমে বুঝতে পারবেন যে পাওয়ার সাপ্লাইটি ভালো আছে কিনা না দ্বিতীয়ত হলো যে আপনি যে কোনো একটি ফ্যান নেন আপনার হইতে পারে যে ক্লিপ থাকতে পারে আমার একটা ক্লিপ ছিল না বলে আমি এটা যে কাজটি করলাম যে এরকম যে অপশনটি আছে আইডি আইডি সিস্টেমের সেই অপশনে এক লালটার সাথে লালটা দিয়েছি আর পাশের কালোটার সাথে কালোটা জাস্ট অ্যাড করে নিয়েছি অ্যাড করে আমি জাস্ট এটাকে শর্ট করে দিয়েছি সবুজ এবং কালোটাকে তার মানে আমার পাওয়ার সাপ্লাই ঠিক আছে আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমার কমেন্টস বক্সে প্রশ্ন করবেন আমি চেষ্টা করবো এর উত্তর দেওয়ার জন্য অথবা নেক্সট ডে যদি তাও না বুঝেন নেক্সট টাইম কোনো একটা ভিডিও করার মাধ্যমে আরো বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আর আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল চিহ্নটি ক্লিক করুন আমার আপডেট ভিডিও পাওয়ার জন্য ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ